হ্যালো ফ্রেন্ড আমি ওসীমাভারে ফিরে এসেছি ইউটিউবে তোমাদের কাছে তো ভাই কালকের যে অনলাইন অনলাইন নিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করছে দাদা এস তো কোনো আপডেট আসছে না এসএসসি কালও কি অনলাইন হবে ভাই পেপারে তো দিয়ে দিয়েছে যে অনলাইন হবে এক মাস ধরে মানে সতেরো থেকে আগস্ট তিরিশ পর্যন্ত দেড় মাস ধরে রাখো তার মধ্যে দেড় মাসের মধ্যে ধরে রাখো তোমরা পনেরো দিন দশ দিন মতো সার্ভার ডাউন থাকবে নেট প্রবলেম থাকবে এই কারণের জন্য হবে না তো এটাই হয় প্রবলেমটা এরপর কি হচ্ছে অনেকে তো অনলাইনের ব্যাপারে বলেছে এখানে আমাকে একটা ছেলে বলছে দাদা আমার সতেরো বছর আট মাস হয়েছে আমি কি অনলাইন করতে পারবো আশা করি তুমি তোমার মতো কথাটা বলেছো কিন্তু তুমি কর্মসংস্থানটা দেখো নি কর্মসংস্থানে পরিষ্কারভাবে লেখা আছে যে অনলাইন আঠেরো বছর থেকে তেইশ বছরের ছেলেরা করতে পারবে যাদের ওবিসি আছে তাদের ছাব্বিশ বছর পর্যন্ত করতে পারবে যাদের এস টি আছে তারা আঠাশ বছর করতে পারবে আঠাশ বছর বয়স পর্যন্ত সাঁতারার কোনো চান্স নেই কেননা তোমার ভোটার কার্ড এখনো হয়নি আর্মি আর স্টাফ সিলেকশনের তফাতটা আলাদা ঠিক আছে আর্মিতে সাড়ে সতেরো থেকে অনলাইন হয়ে যায় ওটা সিস্টেম আলাদা মাধ্যমিক কার্ড দিয়ে হয় কিন্তু এটাতে কী হয় এটাতে ভোটার কার্ড লাগে পেন কার্ড লাগে আধার কার্ড লাগে তাই তোমার হবে না আর অনেকে যারা বলছে যে দাদা রবীন্দ্র বা ওপেন থেকে পরীক্ষা দিয়েছি সেটা ইস্যু হচ্ছে না ওটা হবেও না আমি তো আগেই বলেছি মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে আর্মিতে করতে পারবে যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট থাকে কারো যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট থাকে না তার ওপেনে মাধ্যমিক দিয়ে টাইম নষ্ট করে কোনো লাভ নেই আর্মিতে হবে না চিন্তা ছেড়ে দাও তার জন্য অন্য রাস্তা আছে স্টাফ সিলেকশন অনলাইন হবে আর্মি হয় না স্টাফ সিলেকশন হয় ঠিক আছে দুটো রাস্তা আলাদা বেঙ্গল পুলিশ আর আর্মি কি এক জিনিস হয় না সেরকম আর্মি আর স্টাফ সিলেকশন আলাদা তাই স্টাফ সিলেকশন তুমি করে দাও সমস্যা নেই আমি তো বলছি হয়ে যাবে কেন আমি এই ব্যাপারটা নিজে ভালো করে জানি তাই তোমার সিলেকশনে করাটাই সবথেকে বেটার হবে যাদের মাধ্যমিকের নাম্বার কম আছে পার্সেন্টেজ কম আছে এবং হিন্দিটা ভালো করে শিখবে অঙ্কটা ভালো করে শিখবে ওকে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিও নিচে লাল রঙের লেখাটা টাচ করে দিয়ে ওকে